আসসালামু আলাইকুম, রাশেদ টিচিং পয়েন্টে আমি রাশেদ তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সপ্তম শ্রেণীতে তোমরা যারা পড়ো তোমাদের নতুন পাঠ্যক্রম অর্থাৎ 2023 সালের বিজ্ঞান বিষয়ের অনুসন্ধানী পাঠ নিয়ে। তো আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠের তেরো অধ্যায় মনে হয় কঙ্কাল ও পরিপাকতন্ত্র। তো এই অধ্যায়ের যে অনুশীলনে দুইটা প্রশ্ন দেওয়া আছে এই দুইটা প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা তেরো অধ্যায়টা দেখি। তো এই যে দেখো, এটাই কিন্তু অধ্যায় তেরো, কঙ্কাল ও পরিপাক তন্ত্র। তো এই অধ্যায়ের আমরা অনুশীলনী দেখব, অনুশীলনীতে কী প্রশ্ন দেওয়া আছে। তো এই যে দেখো একশো আঠাশ পৃষ্ঠায় অনুশীলনী দেওয়া আছে। এখানে দুইটা প্রশ্ন আছে। দেখো, এক নম্বর প্রশ্ন, তোমাদের বইয়ে উল্লেখ করা খাদ্য পরিপাক সংক্রান্ত অসুখগুলো ছাড়া তোমার জানা আরও কয়েকটি অসুখের নাম উল্লেখ করতে পারবে? আর দুই নম্বর প্রশ্ন, আমাদের কোন কোন অস্থিসন্ধি সকল দিকে নাড়াচাড়া করতে পারে? তো চলো আমরা দুইটা প্রশ্নের সমাধান দেখার চেষ্টা করি। আমি এই যে দেখো হাতে লিখে নিয়েছি সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ তেরো অধ্যায় কঙ্কাল ও পরিপাকতন্ত্র ১২৮ পৃষ্ঠা অনুশীলনীর প্রশ্নের উত্তর। এক নম্বর প্রশ্ন, তোমাদের বইয়ে উল্লেখ করা খাদ্য পরিপাক সংক্রান্ত অসুখগুলো ছাড়া তোমার জানা আরও কয়েকটি অসুখের নাম উল্লেখ করতে পারবে? তো এখানে আমি দেখো এই প্রশ্নের অ্যান্সারটা লেখার চেষ্টা করেছি। উত্তর, আমাদের বইয়ে উল্লেখ করা খাদ্য পরিপাক সংক্রান্ত অসুখগুলো হলো গ্যাস্ট্রাইটিস, কোষ্ঠকাঠিন্য ও আমাশয়। আর এগুলো ছাড়াও আমার জানা আরও কয়েকটি অসুখের নাম নিম্নে উল্লেখ করা হলো। আমি এক নম্বর দিয়েছি কলেরা, দুই নম্বর ডায়রিয়া, তিন নম্বর অজীর্ণতা, চার নম্বর অ্যাপেন্ডিসাইটিস, আর পাঁচ নম্বর দিয়েছি গ্যাস্ট্রিক আলসার ইত্যাদি। তো তোমরা ইচ্ছা করলে আরও যদি দু একটা দিতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয়। আবার যদি মনে করো না আমি এই পাঁচটাই দিব তাহলে কিন্তু কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। তো চলো আমরা দুই নম্বর প্রশ্নটা দেখি। তো এই যে দেখো, এটাই কিন্তু দুই নম্বর প্রশ্ন, আমাদের কোন কোন অস্থিসন্ধি সকল দিকে নাড়াচাড়া করতে পারি? আমি এখানে ওখানে পারে ছিল, আমি এখানে প্যারি লিখেছি। উত্তর, অস্থিসন্ধি হলো দুই বা ততোধিক অস্থির সংযোগস্থল। আমরা অনেক অস্থিসন্ধির সকল দিকে নাড়াচাড়া করতে পারি, যেমন এক নম্বর দিয়েছি ঈষৎ সচল অস্থিসন্ধি, এটা দিয়েছি কি মেরুদণ্ডের অস্থিসন্ধি। দুই নম্বর সাইনোভিয়াল অস্থিসন্ধি, এটা দিয়েছি আমি দেখো হাঁটুর জয়েন্ট। তিন নম্বর বল ও কোঠর সন্ধি, এটা দিয়েছি কাঁধ ও উরু সন্ধি। চার নম্বর কবজা সন্ধি, এটা দিয়েছি হাতের আঙুল, কনুই, জানু। তো এই ছিল আমার এক এবং দুইটা মানে দুই নম্বর প্রশ্নের সমাধান। তোমরা ইচ্ছা করলে এইভাবেই দিতে পারো, অথবা যদি মনে করো এর সঙ্গে কিছু আরও সংযোজন অথবা বিয়োজন করবো করতে পারো। তো আজকে এখান পর্যন্তই রাশেদ টিচিং পয়েন্ট। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফেজ।